37 বছর পর সিলেটের 10 নম্বর গ্যাসকূপে তেলের সন্ধান পাওয়া গেছে। চারটি স্তরে গ্যাসের পাশাপাশি প্রথম স্তরে দেখা মিলেছে মহামূল্যবান খনিজ তেলের। পরীক্ষামূলকভাবে প্রতি ঘন্টায় 35 ব্যারেল বা 159 লিটার তেলের প্রবাহ পাওয়ার পর প্রথম দিনেই 2 ঘন্টায় 70 ব্যারেল তেল উত্তোলনের খবর দিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সবশেষ 1986 সালে সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রে খনিজ তেলের সন্ধান মিলেছিল। এরপর টানা 7 বছরে মোট 5,60,869 ব্যারেল তেল উত্তোলনের পর 1994 সালে কূপটি থেকে বন্ধ হয়ে যায় তেল প্রবাহ। প্রায় 4 দশক পর এবার সিলেট গ্যাস ক্ষেত্রে আবারও মিলল মূল্যবান খনিজ তেলের উপস্থিতি। পাশাপাশি এখানে রয়েছে 43.100 বিলিয়ন ঘনফুট গ্যাসেরও বড় আধার। গেল মাসের শেষ দিকে সিলেটের একটি কূপে গ্যাসের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। এমন ঘোষণা 2 সপ্তাহ পর সেখানে খনিজ তেল পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে এই সুখবর দেশবাসীকে জানান তিনি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। প্রথম স্তরে আমরা তেলের সন্ধান পেয়েছি। সেলফ প্রেসারে প্রতি ঘন্টায় 35 ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যাচ্ছে। আমরা এটাকে এখন বন্ধ রেখেছি, এটার মজুরটা টোটাল আমরা জানবো অন্তত বছর বিশেক, এখান থেকে একটা সম্ভাবনা সৃষ্টি করতে পারে। মূলত ওই কূপটিতে 4টি স্তরে গ্যাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন খনিবিদরা, যার মধ্যে একটি কূপে পাওয়া যায় তেলের সন্ধান। খনিটির 2,576 মিটার গভীর পর্যন্ত খনন কাজ চালানো হয়। এ সময় সবচেয়ে নিচের স্তর, যেটি 2,540 থেকে 2,550 মিটার পর্যন্ত বিস্তৃত, সেখানেই রয়েছে প্রাকৃতিক গ্যাসের বড় আকারের মজুদ। সংশ্লিষ্টরা বলছেন 43 থেকে 100 বিলিয়ন গ্যাস মিলতে পারে এই স্তরে। গেল 8 ডিসেম্বর খনিটির 1397 থেকে 1,445 মিটার গভীরে খনিজ তেলের মজুদ রয়েছে বলে জানা যায়। সেখান থেকে প্রাথমিকভাবে প্রতি ঘন্টায় 35 ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব হয়েছে। ব্রিটিশ শাসনামলে 1904 সালে সর্বপ্রথম ইন্দো বাংলা পেট্রোলিয়াম কোম্পানি চট্টগ্রাম বিভাগে খনিজ তেলের কূপ খনন করে। এরপর 1955 সালে বার্মা খনিজ তেল কোম্পানি এই ভূখণ্ডে প্রথমবারের মতো খনিজ তেলের সন্ধান পায়। এরপর স্বাধীনতা যুদ্ধের পর 1974 সালে তৎকালীন সরকার খনিজ সম্পদ রক্ষণাবেক্ষণ ও উত্তোলনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে পেট্রোবাংলাকে জাতীয় খনিজ সম্পদ সংস্থা হিসেবে চালু করে। এরই ধারাবাহিকতায় পেট্রোবাংলা 80 দশকে 9টি নতুন গ্যাস ক্ষেত্র সহ স্থাপন করে প্রথম বাণিজ্যিক তেল শোধনাগার। 1998 সালে বাংলাদেশ সরকার সমুদ্রের 4টি অংশ নতুন কয়েকটি আন্তর্জাতিক তেল কোম্পানিকে অনুসন্ধানের অনুমতি দেয়। এরপর 90 দশকে জালালাবাদ, মৌলভীবাজার, বিবিয়ানা ও বাঙ্গুরা, লালমাই হতে বিভিন্ন বহুজাতিক গ্যাস ও তেল কোম্পানি তেল উত্তোলন শুরু করে, যাদের মধ্যে শেল ও ইউনিকল অন্যতম। 2005 সালে বাংলাদেশে যাত্রা শুরু করে বৃহত্তর তেল কোম্পানি শেভরন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। নিজস্ব খনি না থাকায় অপরিশোধিত জ্বালানি তেলের ক্ষেত্রে আমদানি করেই চাহিদা মেটায় বাংলাদেশ। নতুন এই কূপটির সম্ভাব্য মোট মজুদ জানা গেলে স্পষ্ট হবে খনিজ তেল উত্তোলনে কতটুকু এগোতে পারবে দেশ। এখান থেকে তেল উত্তোলন সম্ভব হলে তা দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণ জ্বালানি তেল আমদানি না করেও ডলার খরচ কমানোর সুযোগ আসছে জ্বালানি খাতে আগামীর দিনগুলোতে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।